নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 বছর পর পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি এবং রবির, অর্থাৎ 17 আগস্ট 2023 রবি রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অবস্থান করবে এবং মেষ রাশিতে আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। একে অপরে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে এবং 12 বছর পর এই দুর্লভ রাজযোগে 5 রাশি সোনার চামচ মুখে দেবে। দেখুন, আমি একটি কথা বারবার বলি যে সময় কিন্তু বারবার মানুষের জীবনে কিন্তু আসে না। এই 12 বছর আগে এই সময়টা এসেছিল নবপঞ্চম রাজযোগ বৃহস্পতি এবং রবির, আবার 12 বছর পর কিন্তু এই রাজযোগ কিন্তু আসবে। এই রাজযোগের ফলে, এই নবপঞ্চম রাজযোগের ফলে 5 রাশির এক কথায় মালামাল হতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, আমাদের জন্মছকে নবগ্রহের মধ্যে 9টি গ্রহই কিন্তু ভালো থাকতে পারে না। কিছু গ্রহ আমাদের নেগেটিভ থাকে, কিছু গ্রহ আমাদের পজিটিভ থাকে। সেই জায়গাটাতে সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে তাহলে এই সময় নিশ্চিতরূপে এই নবপঞ্চম রাজযোগ টানা 1 মাস আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু দেবে। দেখা যাচ্ছে আপনার জন্মছকে কালসর্প দোষ রয়েছে। আমি একটি কথা বলছি, কালসর্প দোষ থাকা কিন্তু জন্মছকে প্রচুর একটা নেগেটিভ জোন, যার জন্য জীবনে একটা বলা যায় অভিশাপ কালসর্প দোষ। আপনার কোনভাবে কালসর্প দোষ তৈরি হচ্ছে সেটা কিন্তু জানা দরকার। কোনো শনিভঙ্গ হচ্ছে, না চন্দ্রভঙ্গ হচ্ছে, না আপনার বৃহস্পতিভঙ্গ কালসর্প দোষ হচ্ছে, না পূর্ণাঙ্গ কালসর্প দোষ হচ্ছে, সেটাও কিন্তু জানা দরকার। ওই যে অনেকে বলছে না, কৌশিকদা জীবনটা একবার আমার যেন আগুছানো হয়ে গেল, সব কিছু ভালো চলছিল। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ভালো সময় আসে। কখন আসে? যখন, একটি কথা আবারও বলি, কৌশিকদার প্রোগ্রামগুলো আগে শুনবেন। কৌশিকদার যে কথাগুলো বলে টোটাল লজিক্যালি এবং গ্রহের গোচর ধরে কিন্তু কথাটা বলে। দেখুন, তখনই আসবে যখন আপনার জন্মছকে যে গ্রহটি আপনার শুভ রয়েছে তার যদি আপনি মহাদশা, তার যদি অন্তর্দশা, তার যদি প্রত্যন্ত দশা যদি আপনি পান, নিশ্চিতরূপে আপনার টানা সেই সময়টা কিন্তু ভালো কিন্তু যাবে। আবার সেই মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি কেটে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনাদের আসবে না। তাই আমি প্রতিদিন আপনাদের কাছে একটি কথা হাত জোর করে অনুরোধ করি যে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা একবার হলেও দেখান, কারণ সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। আর কৌশিক রায়ের কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। প্রথম কথা, যারা মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, প্রচুর ঋণে পড়ে গেছেন, বিবাহের জায়গায় সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা, সন্তান ক্ষেত্রে সমস্যা, আপনার সম্পত্তিগত নিয়ে সমস্যা চলছে, শত্রুতা, কর্মহীন হয়ে পড়ে আছেন, আপনার ব্যবসা চলছে না, কৌশিকদা যার হাত ধরে কিনা তাকে টেনে তুলে, অর্থাৎ 2 চোখ ভরে স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার। ওই আমার কাছে, আমি আবারও বলছি, ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে জায়গাটাতে আমি যখন দায়িত্ব নিব কিনা, এবং যারা সারেন্ডার করে না যে কৌশিকদা আপনাকে বাঁচাতে হবে, আপনার উপর সম্পূর্ণ দায়িত্বটা, তাদেরকে কিন্তু আমি টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলছি।
দেখুন আমাদের যে গ্রহচক্র, মানুষ বলে না যে আমি মানি না, দেখুন অনেকে বলে যে মানি না, দেখুন অ্যাস্ট্রোলজি হচ্ছে প্রপার বিজ্ঞান, গ্রহই কিন্তু মানুষকে পরিচালনা কিন্তু করে। আপনার জন্মচক্রে যে জায়গাটাতে সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে আপনার কেমুদ্দুম দোষ রয়েছে, আপনার অর্থ থাকবে না। আপনার জন্মচক্রে দেখা যাচ্ছে কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, এই দোষগুলো কিন্তু খুব খারাপ। আপনার অঙ্গারক দোষ রয়েছে, বীজ দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষ থাকলে না আপনার অপযশ, অপমান, বদনাম এগুলো কিন্তু আসে, এগুলোর সমস্ত কিছুরই কিন্তু প্রতিকার কিন্তু রয়েছে। আমি আবারও বলছি, চিন্তা করবেন না, কৌশিকদা আপনাদের পাশে আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন? লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 12 বছর পর এই দুর্লভ মহাসংযোগ এসছে, নবপঞ্চম রাজযোগ, এবং 12 বছর পর এই রাজযোগ আসবে। প্রথম রাশি এই নবপঞ্চম রাজযোগে সিলেক্টেড কিছু 5টি রাশির কথা বলবো। প্রথম রাশি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির এই নবপঞ্চম রাজযোগে আপনার আর্থিক স্থিতি, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার কর্ম, আপনার কেরিয়ার এবং ভাগ্য, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, আপনার এই সময় মেষ রাশির ক্ষেত্রে ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু হতে চলেছে, বেশ কিছু শুভ সংবাদ আসতে চলেছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই 12 বছর পর এই নবপঞ্চম রাজযোগে আপনাদের কপাল খুলতে চলেছে। আপনাদের মান সম্মান, আপনাদের ডেলি ইনকাম, ব্যবসা, ভাগ্য, কেরিয়ার, এই জায়গা থেকে এবং কর্ম থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। 3 নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ভাগ্য খুলবে, কপাল খুলবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন নবপঞ্চম রাজযোগে। এরপর যে রাশির আমি কথা বলবো এই নবপঞ্চম রাজযোগে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে, দীর্ঘদিনকার কাজ আপনাদের সম্পূর্ণ হবে, বড় কোনো সম্মান আপনারা এই সময় পেতে পারেন, বড় কোনো পরিবর্তনের যোগ আপনাদের সৃষ্টি করছে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে এই রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই নবপঞ্চম রাজযোগে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি, ভাগ্য এবং আপনাদের সফলতা, প্রফিট, ইনকাম আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 5 রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। দেখুন সমস্যা আছে, আবারও বলছি সমাধানের পথও রয়েছে, আর সমস্যা নিয়ে বসে থাকলে হবে না, সমাধানের রাস্তাটা খুঁজতে হবে। শুধুমাত্র ভিডিও দেখছেন, হয়তো আপনার সাথে মিলতেও পারে, আবার আপনার সাথে না মিলতেও পারে, এই জন্যই নিজস্ব প্রপার গাইডলাইনটা করা কিন্তু দরকার, প্রপার রেমেডি আপনার করা দরকার রয়েছে। আপনার জন্মছক বা হস্তরেখা আপনাদের বিচার করা কিন্তু দরকার রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা অনলি ফর অনলাইন বুকিং সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।